আপনি জানেন কি মাছেদের জবান কেন নেই আর তারা সবসময় কেন পানিতেই থাকে? একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আগন্তুক আসলেন আর জিজ্ঞেস করলেন, মাছ সবসময় পানিতেই কেন থাকে আর তার জবান কেন নেই? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন ইবলিস শয়তান খবর পেল দুনিয়াতে হজরত আদম আলাইহিসসালাম এসেছেন, তখন দুনিয়ার যত মাখলুকাত আছে সবাইকে সে বিভ্রান্ত করতে লাগলো আর সর্বপ্রথম করেছে মাছকে। তাকে বলতে লাগলো, দুনিয়াতে ইনসান এসেছে যে তোমাদেরকে ধরে খেয়ে ফেলবে। প্রথমে মাছ জলে স্থলে দুই জায়গায় থাকতো, কিন্তু যখন ইবলিস শয়তানের কথা শুনলো তখন মাছ ভয় পেয়ে সাগরে চলে গেল আর সেখানে থাকা সাগরের যত মাখলুকাত আছে সবাইকে এই বিভ্রান্তকর কথা বলতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মাছেদের জবান কেড়ে নিলেন আর তাদেরকে বলা হয়েছে, পানি থেকে ওঠা মাত্রই তোমাদের মৃত্যু হবে। আল্লাহু আকবার। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।